হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি নৈহাটি নাইস পার্কে। তো বাইকটা আমি এখানে গ্যারেজ করে দিলাম, তারপরে টিকিট কাটলাম মাত্র 50 টাকা প্রত্যেকজন পিছু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমরা দেখছো জাগুলি ব্লগ, আর হচ্ছে আমি অনির্বাণ। আজকে কোথায় এসেছি? আজকে আমরা এসেছি নৈহাটি নাইস পার্কে। নৈহাটি থেকে একদম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে নাইস পার্ক। এটা একদম কাপল ফ্রেন্ডলি পার্ক, ফ্যামিলি পার্ক, বা সেখানে পিকনিকও হয়, পিকনিক স্পটও ভাড়া পাওয়া যায়। আসো তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা কিরকম। তো গাইজ, আমরা এখন দেখতে পাচ্ছ আমার এক ভাই এসছে সঙ্গে ব্লগে। এবার আমরা এখন ঢুকছি পার্কে। পার্কে মানে ঢোকা মানে একটা গুহার মধ্যে ঢোকার মতো। তো গাইজ, আমরা তো এখন নাইস পার্কে চলে এলাম। এই পার্কটা আসার একটাই কারণ, এখানে খুব কম খরচে তোমরা এখানে এসে বকবক করতে পারবে, ঠিক আছে? কাপালরা বসে সুইমিং ও করা যায়। তো এই হচ্ছে পার্কে ঢোকার জায়গা। এখানে দেখো ছোট ছোট করে বেঞ্চ করা আছে, সন্ধে হলেই এখানে, রাত্রি 8টা পর্যন্ত খোলা, সন্ধে হলেই এখানে সবাই বসে পড়ে। তো আর ছাড়াও এখানকার অনেক জাদু আছে, যেটা তোমাদেরকে আজকে স্পেশালি দেখাবো। এই ভাইটা এসছে, ও প্রেম করে, ওকে আমি জাদুটা শেখাবো আজকে, কারণ ওকে জাদু না শেখালে পরে ও বুঝতে পারছে না। ও তুমি সমাদর, সমাদর পার্কটা এত সাজানো গোছানো আমার তো খুব ভালো লেগেছে। এখানে বাচ্চারা আসলে তাদের একটুখানি ভালোই লাগবে, তারা এখানে খেলাধুলা করতে পারবে। এবং বসার জায়গাটা এত সুন্দর করেছে না, একটু বসে নিরিবিলিতে চুপচাপ বসে টাইমও স্পেন্ড করা যায় এখানে। তো গাইজ, আমরা এখন চলে এসেছি নাইস পার্ক। এটা হচ্ছে নৈহাটির একদম কাছে, সাহেব কলোনির অপোজিটের রাস্তায়, মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে। আমি তোমাদের লোকেশন দিয়ে দেবো। এই পার্কটা ফ্যামিলি পার্কও আছে, কাপল পার্কও আছে, এবং কাপলদের জন্য পুরো সেফটির সাথে এখানে ব্যবস্থা করা আছে। তো আজকে সোনু তো পকপকে ব্যস্ত, তো আমরা তাই পার্কে একটু ঘুরে নিলাম। দেখো এখানে তাজমহল রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং পার্কটাও পুরো ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী কী আছে, তোমাদেরকে ডিটেলসটা আমরা সব বলে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওতে। পার্কে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো জায়গা রয়েছে, এবং বসে গল্প করার জন্য খুব সুন্দর পরিবেশ রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এরপরে আরো অনেক কিছু আছে। গাইজ, আমরা তো এখন চলে এসেছি নাইস পার্ক নৈহাটির কাছে। এই পার্কে এসেছি, এটা হচ্ছে কাপল ফ্রেন্ডলি পার্ক, রয়েছে ফ্যামিলি পার্কও রয়েছে। তো এখানে যে রেস্টুরেন্টগুলো দেখছো, এই ছোটো ছোটো দোকানগুলোতে তোমরা এখানে বসে ফুচকাও খেতে পারবে, সঙ্গে একটু গল্পও করতে পারবে। গল্প করতে করতে ঘুরে আসো, তোমাদেরকে আরও জায়গা দেখাবো। আর আমার এই ভাই তো অস্থির হয়ে গেল, ভাই কোথায় যাবে, কোথায় গিয়ে টাইম স্পেন্ড করবে, সেই জায়গাগুলো ভাইকে দেখাবো। বললাম এত অস্থির হয়ে লাভ নেই, আসো তোমাদেরকে দেখাতে থাকি, দেখতে থাকো তোমরা। তো গাইজ, আমরা তো এখন এই দেখো নাইস পার্কে বসে রয়েছি। তো নাইস পার্কের ব্যাপারে তোমাদের একটা কথা বলি, এখানে প্রচুর জায়গায় রয়েছে, প্রচুর কোপচা রয়েছে, তোমরা সেগুলো এনজয় করতে পারবে। এবং আলাদা কাপলদের জন্য এখানে জোন আছে, 150 টাকা করে টিকিট, কাপলরা একদম নিশ্চিন্ত হয়ে চলে আসো, এখানে কেউ ঢুকতে বাধাও দেবে না। এম পার্কে ঢোকার এন্ট্রি ফি 50 টাকা, একদম ফুল এনজয়, যা পারো তাই করতে পারো, পক পক করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। সোনু আজকে আমার সাথে এসছে, বাট সোনু কিন্তু এখন পক পকে ব্যস্ত, তো সিকিউরিটি পারপাস আমরা সেটা দেখাতে পারছি না। জায়গাগুলো তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে থাকো বাইরে থেকে, এবং দেখে বেশ ভালো মস্তি করতে পারবে। কাপালদের বারবার বলছি একদম লাইট ওয়ো, একদম ফুল মস্তি, তোমাদের বন্ধু আছে তোমাদের জন্য, তোমরা যেটা দেখতে চাও, আমি তো জানি তোমরা পার্কে এসে কী করবে, সেই জিনিসটা এখানে ফুল মস্তি পাবে। এবং ফ্যামিলি পার্কও আছে, পিকনিক স্পটও আছে, এখানে যে যার মতো আসবে। এখানে সাউন্ড সিস্টেম রয়েছে, এখানে বোটিংয়ের জন্য জায়গা রয়েছে, যেমন এখানে ধরো বোট করার জন্য একটা ছোটো পুকুর টাইপের আছে, এবং এখানে বোটও রয়েছে, সেখানে তোমরা বোটিংও চাইলে করতে পারো। এই বোট রয়েছে দেখো আমার পেছনে, তা সেখানে ঘোরার যে জায়গাটা রয়েছে। তো গাইজ, এই পার্কে দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জন্য পার্কে যেরকম তোমার দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, এইখানে দেখো যে জলের জন্য বোট রয়েছে, বোট এখন নেই, আমরা যেহেতু বেলা করে এসেছি পার্কটাতে, পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবং ঢোকার জায়গাটা অপূর্ব, একদম গুহার মধ্যে দিয়ে ঢুকতে হবে পার্কে, এবং এখানে সব বাচ্চারা এখানে বসে বসে খেলা করছে, সেটাও তোমরা দেখতে পাবে। এই দেখো এই বোটিংয়ের একদম ফুল ব্যবস্থা রয়েছে, বোটিংয়ের টিকিটও রয়েছে, এবং জায়গাটাও খুব পরিষ্কার। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা, তোমরা দেখতে থাকো। এই জায়গাটার সৌন্দর্য প্রচুর আমাকে মনোনীত করেছে, যার জন্য আমি এখানে বললাম। তো এখানে আমি আরেকজনকে দেবো, সহজিতের ভাইকে বলবো এখানে এসে পক পক করে যাও, তোমাদের এখানে এসে খুব ভালো লাগবে করতে, দেখতে থাকো।
গাইজ, আমরা তো পার্কে চলে এসেছি। আজকে সোনু তো আগে সেই বকবকের জায়গায় ঢুকে গেছে। সোনু, সোনুকে এখন খুঁজে পাওয়া যাবে না। আর যে ভাই রয়েছে হাসছে, এখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু বসতেও পারো, ঠিক আছে? আর আমি তো জানি তোমরা পার্কে কী করতে আসো, তো সেই জায়গাটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো। দেখতে থাকো তোমরা, পার্কের মধ্যে ঘোরো। কাপলরা সব ঢুকছে, এন্ট্রি করছে, মস্তি করছে, বেরিয়ে যাচ্ছে। আর আমি এখন ঘুরে ঘুরে দেখছি কারা এখানে রয়েছে, কারা কী করছে। এখানে সবাই বাচ্চা কোলে নিয়ে আসে, আবার কেউ বাচ্চা করতেও আসে। যাই হোক, ওটা না বললাম আর কি। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই বলেছি, হ্যাঁ, সেটা হচ্ছে পার্কে আসলে তোমাদের ভাই তোমাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওগুলো করছে, পার্কে আসলে যেন এই আওয়াজটা যেন হয়, তাহলে একদম বুঝতে পারবে যে তোমাদের পারফেক্টলি পার্কে আসছে। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, আমরা এখন ঘুরে ঘুরে তোমাদেরকে সব দেখাচ্ছি। ভাইও দেখছে, এখন আসো আমাদের সাথে আস্তে আস্তে, তোমাদেরকে সব পুরো পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা। দেখতে থাকো, এবারই তো হবে আসল মস্তি। সেই মস্তির আগে চলো একটু এই পাশটা ঘুরে দেখাই, তারপরে আস্তে আস্তে শুরু হয়ে যাবে সব। চলো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ ঘোড়াটা, ঘোড়াটার সাথে ঘোড়ার আবার কী সব দেখা যাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে আসল গল্পের জায়গা। তানি ভাইকে আগে বলি, এই এই আমার কাছে পালাচ্ছিস কোথায়? এই দেখো ও এসছে। এই ঘোড়ার পিছনেই তো রহস্য বস, এই রহস্য ওখানে কাকা বসে আছে, ওখান থেকেই টিকিট পাওয়া যায়। তোমাকে সেই জায়গাটাও নিয়ে যাবো, চলো। তো গাইস, এই যে স্ট্যাচুটা এখানে দেখো, ফাঁকা জায়গা রয়েছে, তোমরা এই জায়গায় বসে গল্পও করতে পারবে, একটু ছোট করে আর কি হতেও পারে। তো যাই হোক, আমরা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঘুরে সব দেখিয়ে আমরা এখন আস্তে আস্তে এগোবো। তার আগে ভাই দেখো হাসে, শুধু পিক পিক করে হাসে, হাসলে হবে। এসছে যখন, তুম লোগ নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যায় উস পে ফুল ফেক কে মারো ইয়া ফির মোমবাত্তি, মুঝে নি পাতা, বাস ক্লিক হো জানা চাহিয়ে, বাই। এই গাইস, সেই জায়গা, এদিকে হচ্ছে সেই জায়গা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন তোমাদেরকে আস্তে করে জায়গাটা দেখিয়ে দিই। ভূত বাংলার এখানে আলাদা স্পেশাল টিকিট আছে, এখানে রুমের ব্যবস্থা রয়েছে, কোনো চাপ নেই, তোমরা এখানে এসে বিন্দাস মস্তি করতে পারবে। সঙ্গে আমার ভাইও মস্তি করার জন্য রেডি হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ, দেখো বাচ্চাদের এখানে খেলার জন্য কি সুন্দর জায়গাটা। এখানে এসে বাচ্চাদের মন ভালো হয়ে যাবেই, সঙ্গে বাচ্চার বাবা মারও মন ভালো হয়ে যাবে ঘুরতে এসে। দেখো এখানে রাইডিং এর জন্য জায়গা রয়েছে, এই রাইডিং গুলো বিকাল 5টা থেকে চালু হয় না তোমাদের? বিকাল 5টা থেকে চালু হয় রাইড, সব চালু, রাইড সব চালু আছে, বিকাল 5টা থেকে চালু হয়, তাই তো? এখন তো সকাল থেকে, সকাল থেকে যারা আসবে মানে লোক হলে তারপরে চালু, মোটামুটি রাইড তোমার লোক হলেই চালু হয়ে যাবে। তো বাচ্চাদের জন্য দেখো অনেকগুলো রয়েছে, ওই পাশেও দেখলাম আরো কতগুলো রাইড রয়েছে, ও পাশে নৌকাও রয়েছে। নৌকাটা মানে নতুন হয়েছে, ওটা স্টার্ট হয়েছে, ওটাও স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। এবং নৈহাটির খুব কাছাকাছি স্টেশন থেকে মাত্র 10 মিনিট লাগে এখানে আসতে। তোমাদেরকে আমি লোকেশনও দিয়ে দেবো, শেয়ার করে দেবো। পার্কটা এসো, একদম রেটিং 5-star রেটিং। এবং পার্কে যত মানে স্টাফ যারা রয়েছে আমি দেখলাম বিহেভিয়ার খুবই ভালো, কথা বলেও খুব ভালো লাগলো। চলো বন্ধুরা, দেখতে থাকো, আরও দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বেশ ছোট ছোট বাচ্চার স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুগুলো দেখে বেশ ভালো লাগলো। তোমরা এখানে এসে যদি ঠিক করে মনোযোগ সহকারে খেলা করতে পারো, তাহলে তোমাদের এরকম স্ট্যাচুর মতো বাচ্চা হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের তো ভিডিও আমরা এখানে শেষ করতে চলেছি। তো এইটা আমার মনিটাইজ হওয়ার পরে প্রথম ভিডিও আসতে চলেছে পার্কে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে। আরেকটা কথা তোমাদেরকে বলি, আমার নেক্সট আরেকটা চ্যানেল আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেটা তোমার কার ব্লগিং দেখতে পারবে। কার ব্লগিং মিন্স নতুন যদি কার নিতে চাও বা পুরানো সেকেন্ড হ্যান্ড খুব কম দামে ভালো কার, বাইক এবং প্রিমিয়াম অডি বা BMW যদি নিতে চাও সেটাও তোমাদেরকে দেখাবো। এবং খুব কম রেঞ্জের মধ্যে গাড়িগুলো দেখবে, শোরুমে যাবে, ওখানে আমার নাম বলবে বা আমার চ্যানেলের নাম বলবে, আলাদা করে ডিসকাউন্ট পাবে। দেখতে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।